নমস্কার, আমার রান্নাঘরে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আমি মঞ্জুরি, আপনি দেখছেন মঞ্জুরি দা শেফ। একদম চাইনিজ রেস্টুরেন্টের মতন মিক্সড ফ্রাইড রাইস আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো। ছোট বড় সকলের ভীষণ পছন্দের এই চাইনিজ রান্নাটি চলুন শুরু করি। মঞ্জুরিদা শেফে থাকছে সেরার সেরা রেসিপি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই ঘন্টায় একটা ক্লিক করে দিন, যাতে করে আমার সমস্ত রেসিপির আপডেট আপনার কাছে পৌঁছে যায়। মিক্সড ফ্রাইড রাইসের জন্য প্রথমে রাইস নিয়ে নিচ্ছি। এখানে আমি 1.5 কাপ পরিমাণে বাসমতি চাল নিলাম। এটা ইন্ডিয়া গেট বাসমতি চাল, তবে বাসমতি চালই নিতে হবে এমন নয়, যে কোনো লম্বা দানা সরু চাল দিয়েই এই রান্নাটা করা যায়। চালটাকে ভালো মতন 2-3 বার জলে ধুয়ে তারপর এটাকে খানিকটা জল দিয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। মিক্সড ফ্রাইড রাইস তৈরি করার জন্য লাগবে চিকেন। চিকেনটা রেস্টুরেন্টে এইরকম লম্বা লম্বা সরু সরু পিসে কাটা হয়, আমিও সেরকমভাবেই কেটে নিয়েছি। মাংস ধোয়ার পরে মাংসের গায়ের জলটা ভালো করে শুকিয়ে নিয়েছি। এবারে মাংসটা ম্যারিনেট করতে হবে। প্রথমে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, এখানে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, বড় 1 চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা, 1 চা চামচ দিচ্ছি ভিনিগার আর 1 চা চামচ ডার্ক সোয়া সস, শেষে দিয়ে দিচ্ছি 2 বড় টেবিল চামচের গোলানো ডিম। এটা একটা গোটা ডিমকে ঘেটে তার 2 চামচ দিয়েছি, সাথে 1 বড় চামচ দিলাম কর্নফ্লাওয়ার। সমস্তটাকে ভালো করে মেখে নিচ্ছি। এই মাংসটাকেও একটা আলাদা সাইডে রেখে দেব 30 মিনিটের জন্য। মিক্সড ফ্রাইড রাইসের জন্য লাগবে চিংড়ি মাছ। এখানে 300 গ্রাম ওজনের চিংড়ি মাছ আছে। এই মাছটা সাইজে একটু বড়, আপনি মিডিয়াম সাইজের চিংড়ি মাছ পেলে সেটা দিয়েই এই রাইস তৈরি করতে চেষ্টা করবেন। চিংড়ি মাছটাকেও কিছু মশলা দিয়ে মাখিয়ে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, 1/2 পাতিলেবুর রস চিপে দিলাম, এখানে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে কালো গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ ডার্ক সোয়া সস আর 1/2 চামচ দিলাম আদা রসুন বাটা। সব কিছু দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে রেখে দেব 30 মিনিটের জন্য। মিক্সড ফ্রাইড রাইসে ডিম তো লাগবেই। একটা ডিমের খানিকটা অংশ বেঁচে গেছে যেটা মাংসে ব্যবহার করেছিলাম, তার মধ্যে আরও 2টো ডিম নিয়ে নিচ্ছি। স্বাদ মতন একটু লবণ দিচ্ছি আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। মিক্সড ফ্রাইড রাইস রান্না করতে কিছু সবজি লাগবে। নিয়েছি 1 টেবিল চামচ আদা কুচি, 1.5 টেবিল চামচ রসুন কুচি, আদার থেকে রসুনটা একটু বেশি, নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়ে, মাঝারি মাপের 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 1 কাপ গাজর কুচি, 1 কাপ কুচনো বিনস, এখানে সবুজ হলুদ আর লাল রঙের বেল পেপার এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ফ্রাইড রাইস তৈরি করার জন্য প্রথমেই ভাতটা রান্না করে নেব। এখানে পর্যাপ্ত পরিমাণে জল বসিয়ে দিয়েছি। জলটা এখন গরম হয়ে যেতেই দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, এখানে খুব সামান্য একটুখানি ভিনিগার দিচ্ছি যাতে ভাতের রঙটা একদম সাদা হয়, তার বদলে 1/2 চামচ মতন লেবুর রসও দেওয়া যাবে, সাথে 2-3 ফোঁটা দিয়ে দিচ্ছি সাদা তেল। জলটা ফুটতে শুরু করলে এখন এর মধ্যে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। ৮০% সেদ্ধ করবো, 90% সেদ্ধ করবো এরকম নয়, শুধু মাথায় রাখতে হবে ঝরঝরে ভাত তৈরি করতে হবে। ভাতটা যখন হয়ে এসছে বলে মনে হয় তখন 1 টেবিল চামচ চিনি দিয়ে দেবো ভাতের মধ্যে। এতে করে কী ফারাক আসবে এটা আপনি বাড়িতে তৈরি না করলে বুঝতে পারবেন না। এতদিন যে রাইসটা বানাতেন তার একটা কেমন স্বাদ আর একটু চিনি দিলে তার কেমন স্বাদ, এই ডিফারেন্সটা বোঝার জন্য আপনাকে বাড়িতে তৈরি করতে হবে। ভাত হয়ে গেছে, আমি এটার জল ঝরিয়ে নিয়েছি, দেখুন ঝরঝরে ভাত তৈরি হয়েছে। এটাকে এখন হাওয়ার তলায় রেখে দেবো যাতে এই গরমে গরমে আরও সেদ্ধ হয়ে যেতে না পারে। এবারে রাইসটা রান্না করতে শুরু করছি।
প্রথমেই রান্না করার জন্য যে পাত্রটা নিয়েছি সেই পাত্রটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। দিয়ে প্রথমেই ডিমটাকে ফ্রাই করে নেব। এখানে স্ক্রাম্বল এগ লাগবে। আমি ডিমটাকে এরকমভাবে ঝুড়ো করে ভেজে নিয়ে তুলে রাখছি। এবারে আরও খানিকটা তেল দিয়ে দিচ্ছি। এবারে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে ফ্রাই করতে হবে। এই মাংসটা চিকেনের বুকের মাংসের অংশ, তার উপরে ছোট ছোট টুকরোতে কেটে রেখে 30 মিনিট মশলায় মাখিয়ে রেখেছিলাম। এটা 4 থেকে 5 মিনিটের বেশি ভাজা হতে সময় লাগবে না। মিডিয়াম টু হাই ফ্লেমে আগুনের আঁচটা রেখে এটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, মাংসটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে আলাদা করে রেখে দিচ্ছি। মাংস ভাজার পরেও মাংস ভাজার তেলটা রয়ে গেছে, আমি এর মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখবো। প্রথমেই দিয়ে দেব আদা আর রসুন কুচি, সাথে কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। এবারে সমস্তটাকে 1 মিনিট মতন ফ্রাই করব তেলে। পেঁয়াজটাকে ভেজে নেব যতক্ষণ না একটু মজে আসছে, তবে লাল করে ভাজার দরকার নেই। যখন পেঁয়াজটা মজে এলো তখন দিয়ে দিচ্ছি কুচনো গাজরটা। গাজরটা সেদ্ধ হতে সময় লাগবে, তাই এটাকে আগে দিয়ে দিলাম। সাথে সাথেই দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ কিন্তু আমি আগে আলাদা করে ভেজে তুলে রাখিনি। আমার এইভাবে রান্না করলে মনে হয় চিংড়ি মাছের পুরো গন্ধটাই রান্নার মধ্যে মিশে থাকে। গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখতে হবে মাছ ভাজার সময়, নইলে কিন্তু মাছ থেকে জল ছেড়ে দেবে। মাছটা ভাজতে ভাজতে যখন মাছের কাঁচা গন্ধটা চলে যাবে তখন দিয়ে দেব বিনসগুলো। বিনস দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট রান্না করব। এর মধ্যেই গাজর, চিংড়ি মাছ আর বিনসটা ফ্রাই হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি গ্রিন, ইয়েলো আর রেড বেল পেপার। এটা দিয়ে 1 মিনিট মতনই নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না এর কাঁচা ভাবটা চলে যাচ্ছে। কিন্তু সেদ্ধ করব না, একটু ক্রাঞ্চিনেস থাকলে ভালো লাগে। চিংড়ি মাছ মাখিয়ে নেওয়ার সময় নুন তো দেওয়াই ছিল, বাকি সবজিগুলোর জন্য এখন সামান্য অল্প নুন দিয়ে দিলাম। 1/2 চা চামচ মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে 1 চা চামচ মতন ডার্ক সয়া সস দিয়ে দিচ্ছি। এতে করে গন্ধ আর স্বাদ দুটোই সুন্দর আসবে। দিলাম 1/2 চা চামচ ভিনিগার। এবারে স্ক্রাম্বল করে রাখা ডিমটা দিয়ে দেব। ভেজে তুলে রাখা মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে সবটাকে একবার নেড়ে মিশিয়ে নেব। এইবার রাইস দেব। রাইসটা দেওয়ার আগে কিন্তু রাইসটাকে পুরো ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা রাইস এবারে এর সাথে আলতো আলতো করে মিশিয়ে নেব। অল্প অল্প করে রাইস দেবেন আর একবার করে মিশিয়ে নেবেন, তাহলে মেশাতে সুবিধে হবে। খুব জলদি করবেন না, প্রয়োজনে গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রাখুন। ধীরে ধীরে চারিদিক থেকে রাইসটাকে এরকমভাবে ফোল্ড করে নিতে হবে। সমস্ত কিছুর সাথে রাইসটা ভালো মতন মিশে গেলে এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিন। হাই ফ্লেমে নাড়াচাড়া করে 1 মিনিট মতন রান্না করব। হয়ে গেলে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম আর এবারে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। রেস্ট করতে দেব 3 থেকে 4 মিনিট, তার বেশি নয়। পুরো ফ্লেভারটা মিলেমিশে যাওয়ার জন্য একটু স্ট্যান্ডিং টাইম দেওয়া প্রয়োজন। এবারে গরম গরম পরিবেশন করুন। মিক্সড ফ্রাইড রাইস তো আমার শুধু শুধুই খেতে ভালো লাগে, তাছাড়াও এটা চিলি চিকেনের সাথে ভীষণ ভালো যায়। মিক্সড ফ্রাইড রাইস সঙ্গে চিলি চিকেন, এই কম্বিনেশন তো ছোট থেকে বড় সকলেরই খুব প্রিয়। এই চিলি চিকেনের রেসিপিটা যদি পেতে চান তাহলে ডেসক্রিপশন বক্সটা একটু চোখ বুলিয়ে নেবেন, কিংবা ভিডিওর শেষেও এটার লিংক দেওয়া আছে। আপনার যে কোনো ছোটোখাটো অকেশনের দিন বা আপনার বিশেষ দিনে আপনার আপনজনদের এই রাইসটি বানিয়ে খাইয়ে তাক লাগিয়ে দিন।
রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই করে লাইক করবেন, আপনার মতামত লিখে জানাবেন আমাকে কমেন্ট বক্সে, আর বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এখনও যদি আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আজকের মতন বিদায়, দেখা হবে অন্য আর একদিন নতুন আরও এক কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, ধন্যবাদ।